নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটি ইজি এবং সিম্পল রেসিপি নিয়ে। আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ধনে পাতার পকোড়া বা বড়া। বেসন ছাড়া খুব কম উপকরণে এই বড়াটা আমি আজকে করে দেখাবো। যে কোনো নিরামিষ দিনেও আপনারা করতে পারেন, কেননা এই বড়াটাতে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করি না, আর আপনারা চাইলে পেঁয়াজ রসুনও এর মধ্যে দিতে পারেন। আমি এখানে এক আটি ধনে পাতা নিয়েছি। ধনে পাতার গোড়ার দিকটা যেই পর্যন্ত মাটি থাকে শেকড়টা, ওটা কেটে ফেলে দিলাম। তারপরে এখান থেকে যে হলুদ পাতা বা ভেতরে ঘাস বা অন্য পাতা থাকে সেগুলো আমি বেছে নিচ্ছি। ভালো করে শাকটাকে বেছে আমি 3-4 বার জল বদল করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ধনে পাতাগুলোকে আমি কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে রাফলি চপ করে নিচ্ছি, কোনো দরকার নেই খুব মিহি করে কাটার। যে কোনোভাবে একটু কেটে নিলে কিন্তু এই বড়াটা তৈরি করা যাবে। এখানে 150 গ্রামের মতো আমি ধনে পাতা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ বা কম পরিমাণেও বানাতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। এখানে শুকনো চাল গুঁড়ো, কেনা চাল গুঁড়োই দিলাম 3 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ জিরে গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে লবণ। এর মধ্যে লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে, কেননা এটা কিন্তু মজে যাবে, মজে গেলে অনেকটাই কমে যাবে। জল ছাড়াই আগে এটাকে চটকে চটকে একটু মেখে নেব। যেহেতু লবণের ব্যবহার করেছি তাই ধনে পাতা থেকে কিছুটা জল ছাড়বে, সেটা দিয়ে কিন্তু কিছুটা মাখা হয়ে যাবে। তারপরে পরিমাণ অনুসারে আমি দেখে জল দিয়ে এটাকে মাখবো। ভালো করে চটকে মাখার পরে এই রকম হয়েছে, অনেকটাই জল ছেড়েছে ধনে পাতা থেকে। এবার আমি খুব সামান্য একটু জল ব্যবহার করে করে এটাকে মেখে নেব। যে কোনো পকোড়া বা বড়া বানানোর জন্য এই মাখাটা কিন্তু মেন। মাখা ঠিক হলে বড়া বা পকোড়াগুলো খুব ভালো হয়। আমার মনে হচ্ছে আর একটু চাল গুঁড়ো আর ময়দা লাগবে। আমি আরও 1 টেবিল চামচ চাল গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। মোট আমি এখানে 4 টেবিল চামচ চাল গুঁড়ো দিলাম আর 1.5 টেবিল চামচ ময়দা দিলাম। এবার মনে হচ্ছে যে হয়ে যাবে, আরও সামান্য একটু জল দিয়ে মেখে নেব। মাখতে মাখতে যখন একটা ডোর মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মাখাটা হয়েছে। খুব বেশি করে চাল গুঁড়ো ময়দা হলেও কিন্তু বড়াটা ভালো লাগবে না, সঠিক পরিমাণটা এর মধ্যে দিতে হবে। এইভাবে মাখতে মাখতে যখন এই রকম ডোর মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে মাখাটা একদম ঠিক হয়েছে। এইবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি, আর এখান থেকে আমি ছোট ছোট আকারে বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়ার ওপর দিকটা যখন একটু ড্রাই মতো হয়ে আসবে তখন কিন্তু এক এক করে উল্টে দিতে হবে। আর তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু একদম ফ্লেমটাকে কম করে দিতে হবে, নয়তো বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। এবার উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নেব। আপনারা অনেক বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি একটু কম তেল ব্যবহার করেই বড়াগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আমি এইভাবেই ভেজে নেই আর তাহলে তেলটা কিন্তু কম পড়ে। আর পোড়া তেল আমি খুব একটা রান্নায় ব্যবহার করব না, তার জন্য কম করে এখানে তেল দিয়েছি।
একদম লো ফ্লেম করে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে কিন্তু খুবই মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে, আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার আমি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি সেকেন্ড ব্যাচেও একইভাবে বড়াগুলোকে ভেজে নেব। ধনে পাতা সারা বছর পাওয়া গেলেও শীতকালে ধনে পাতার কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার আছে, আর এই সময় কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এখন ধনে পাতা খুবই সস্তায়ও পাওয়া যায়, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ডাল ভাতের সাথে খেতে পারেন, বা চায়ের সাথে কফির সাথেও খেতে পারেন, বা আপনারা অতিথি এলেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন, সকলে খুবই ভালোবেসে খাবে। এই পকোড়াটা আমি সারা বছরই বানিয়ে থাকি, কেন কি আমার মেয়ের এটা খুবই প্রিয়, যখন বলে তখনই কিন্তু আমি ঝটপট ওকে এটা বানিয়ে দিই। আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি, এভাবে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে। আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।